আসসালামু আলাইকুম সুধী দর্শকবৃন্দ, এখন আমি আছি সাভারে, সাভার বাজারের মিষ্টি পট্টিতে। তো আপনারা অনেকেই হয়তো জানেন যে সাভারের মিষ্টির অনেক সুনাম আছে, এদের মিষ্টির মানও ভালো এবং দামেও তুলনামূলক অনেক কম। তো আমরা আজকে ঘুরে ঘুরে সাভারের মিষ্টিগুলির দোকানগুলিতে যাব, তাদের দাম সম্পর্কে জানবো এবং সবশেষে যাব কালাচাঁদ মিষ্টান্ন ভাণ্ডার। এই কালাচাঁদ মিষ্টান্ন ভাণ্ডার অনেকেই জেনে থাকবেন, এটা অত্যন্ত পুরনো একটি দোকান এবং যথেষ্ট নাম করা দোকান। তো যেয়ে দেখবো তাদের বর্তমান অবস্থা, চলুন ঘুরে দেখি। রেটটা যেটা দিতেছেন না, ছবি তুলতেছি না। চমচম গুলি কত করে? লাঞ্চা না? আর এই যে ছানা, আর এই যে রসগোল্লা, ঘি আছে না? ঘিটা কত করে? 150 টাকা ঘি না? দোকানে ছবি তুলি না, মিষ্টি কোনটা কত? এইটা কত করে? 200 টাকা। আমরা এখন আছি আমাদের সাভারের ঐতিহ্যবাহী কারাচান মিষ্টান্ন ভান্ডারের সামনে। অনেকটা নাম করা একটা মিষ্টির দোকান, তো আমরা যাই যে দেখি কি তাদের কি কি আছে, কেন তারা বিখ্যাত সেটাও জিজ্ঞেস করি। তারা করেছেন বড় করে, কিনে চলে যায় আমাদের সাথে আছে। আপনার তো দোকান এটা? হ্যাঁ এটা। আচ্ছা, আপনার নামটা কি? আমার নাম রঞ্জিত ঘোষ। রঞ্জিত ঘোষ, এটা কত বছর ধরে আপনার এখানে? এটা পাকিস্তান আমার। আপনার দোকানে শুনুন, কেন গেলেন? তো আমরা কিন্তু ঢাকা থেকে শুনে আসছি যে কালাচাঁদের দোকান,
এটা তো আমরা ঢাকা থেকে আমরা এখানে আসি স্যার আমরা আগে ছোটবেলায় একটা জিনিস দেখতাম যে বালতির ভিতরে স্টিলের বালতির ভিতরে কিছু রসগোল্লা আর হচ্ছে ইয়েটি বাখার খানি সাভারের মিষ্টি বাখার খানি বিক্রি হতো প্রচুর এখন আর এটা নাই অবশ্য ছোটবেলা জানিও না তোমাদের নতুন দোকান আছে কোনটার দাম কত এবার ¿Qué es eso?